করোনা ভাইরাসের সংক্রমণের মোকাবিলায় সরকার ঘোষিত লকডাউনের ফলে উদ্ভূত পরিস্থিতিতে বহু মানুষ কমবেশি সমস্যায় পড়েছেন। এর মধ্যে বেশি বিপদে পড়েছেন দীনদরিদ্র মানুষগুলি, কেননা অর্থাভাবে তারা খাদ্য সংকটের সম্মুখীন হয়েছেন। এই অবস্থার মোকাবিলায় রাজ্য সরকারের পাশাপাশি এগিয়ে আসছে অনেক সংস্থা, ক্লাব ও প্রতিষ্ঠান। আর এবার এ কাজে এগিয়ে এলো নদিয়া জেলার পলাশীপাড়া থানার অন্তর্গত পলশুন্ডা কাটাপুকুর উন্নয়ন কমিটি। গত 14 এপ্রিল মঙ্গলবার এই কমিটির সদস্যদের পক্ষ থেকে এলাকার 623 জন দীনদরিদ্র ব্যক্তির হাতে 5 কেজি চাল, 2 কেজি আলু, 1টি সয়াবিনের প্যাকেট সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং স্যানিটাইজেশনের জন্য 1টি সাবান তুলে দেওয়া হলো। তাদের এই কাজ মানবিকতার এক নিদর্শন তুলে ধরল। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। বর্তমান যে পরিস্থিতি চলছে লকডাউনের, প্রত্যেকটা দুস্থ গরিব মানুষের অত্যন্ত অভাব অভিযোগের মধ্যে তারা পড়েছে। আমাদের পলশুন্ডা গ্রামের একটা উন্নয়ন সংস্থা আছে, যেটার নাম পলশুন্ডা কাঁটাপুকুর উন্নয়ন কমিটি। আমরা এই কমিটির তরফ থেকে আমরা মিলিত হয়ে আমরা এলাকার পলশুন্ডা এলাকার দুস্থ পরিবারগুলোকে 5 কেজি চাল, 2 কেজি আলু, 1টা করে ডেটল সাবান এবং 1 প্যাকেট করে সোয়াবিন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমরা দুস্থ গরিব মানুষের হাতে সেইগুলো তুলে দেব। এই আমাদের, আমরা আশা করছি সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ যে বিপদগ্রস্তের মধ্যে পড়েছে, সরকারের আইন নিয়ম কানুন মানিয়া চলা একান্ত আবশ্যক এবং লকডাউনকে অবশ্যই মেনে চলতে হবে। আমরা আরও আহ্বান করছি অন্যান্য এলাকার প্রতিটি বুদ্ধিসম্পন্ন মানুষ গরিব দুস্থ পরিবারের পাশে দাঁড়ান এবং তাহাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করুন। বারবার অনুরোধ করছি আপনার সরকারের নিয়ম মিলে লকডাউন মানিয়া চলুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।